জাগো ভবানী খোকা চা মা চা এসেছ দেবী এই অধম সন্তানের ডাকে ওই কৈলাসপুরী ত্যাগ করে এসেছ মা গো এসেছ যখন দেবী লোহ এই অধম চাঁদের অসংখ্য বধ প্রণাম বৈমুখ রাখো চাঁদ সেই তোমার প্রণাম একই মা একই শোনালে দেবী তবে কি পুত্র চাঁদের চাঁদের কোনো অপরাধ মা অপরাধ করেছ চা মা যেই দেবী বলে তুমি পূজা অর্চনা করতে চলেছ আমি যে তোমার সেই দেবী নয় চাঁদ তুমি আমার মা ভবানী নও বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি তবে মা ভবানী নও যখন তবে কি মা কালী না চাঁদ মা কালী নয় তবে কি আমার আমার গৃহলক্ষ্মী মা লক্ষ্মী ঠাকুরানী মা শিবানী নয় মা কাত্যায়নী নয় তবে তুমি কোন দেবী চিনতে না পারলে নারীর কণ্ঠের স্বর চা কোন দেবী আসিয়াছি আমি নারীর চিনিতে চিরদিনী আমি তবে তুমি কোন নারী চা দেহ তোমার পন্ত পরিচয় আত্ম পরিচয় দিয়ে লোহ ফুলো পানি যদি মম আত্ম পরিচয় দেয় তোমায় দেবী তুমি মা বলে মোর আঙাজনে পুষ্প তুলে কেন দেব না বলো কি বল তোমার আত্ম পরিচয় তবে তুমি শ্রবণ করো চাঁদ বলো শিব নন্দিনী শিব নন্দিনী পাতালে বাসিনী পাতাল বাসিনী নাগের জননী নাগের জননী দেবী দেবী বহু আশা করেছিস তোমার নিকটে কেন তাও তুমি একটিবার মা বলে মোর আমার চরণে পুষ্প তুলে পুষ্প 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 ওরে মনসা এই সাগর তীরে এসেছিস তুই আমার সম্মুখে শুধুমাত্র একটি পুষ্পের বিনিময়ে পুজো 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 এই তোর পুজো করব না আমি দিতেই হবে চল এই চলে যাচ্ছে তোমার 72,000 মাঝি মালারে চত্বরিঙ্গা নিয়ে নিজের দেশে ফিরে চলে যাচ্ছি তাই এই শুভ দিনে দাও চল একটি বার মা বলে মোর আঙা চরণে পুষ্প তুলে শুভ দিনে শুভ ক্ষণে তোর পুজো করব তবে আমার কি হবে তোর পুজো করলে তোমার মঙ্গল হবে মঙ্গল 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 সামান্য সিজুয়ার বেদিনী এই 400 করবে মঙ্গল করবে তবে বলতে পারিস কি এই সাগর তীরে যদি আমি তোর চরণে পুষ্প জল ছুঁড়ে দিই প্রথম চাঁদ আজ তোর কাছে কি পাবে যদি কর চাঁদ তুমি আমারই পুজো ফিরিয়ে দেব চাঁদ সেই তোমার হারানো মহাজ্ঞানী মন্ত্র মহাজ্ঞান মন্ত্র মহাজ্ঞান মন্ত্র মহাজ্ঞান মন্ত্র তবে কি মনে পড়ে সেই দিনের কথা মন্ত্রে কথা চাঁদ যেদিন আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে গেছিলাম ওই ঘোর অরণ্যে মাঝে
মৃগ শিকারে সেদিন তুই ছলনার আশ্রয় নিয়ে আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলিস। কি রূপ ধরে তুই? পতিতা রূপ ধরে। তুমি বলতে পারিস ওই তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে আমি ফিরিয়ে পাবো আমার হারান মহাজ্ঞান মন্ত্র? তবে আর কি তুমি যদি করে চাঁদ তুমি আমার পূজা ফিরিয়ে দেব চাঁদ সেই তোমার নবলক্ষের বাগান। নবলক্ষের বাগান যাকে আমি প্রাণের চেয়েও বাসি বেশি ভালোবাসতাম যেই বৃক্ষকে সেই সেই তুমি আমায় ফিরিয়ে দেবে। তবে আর কি তুমি যদি করে চাঁদ তুমি আমার পূজা ফিরিয়ে দেব চাঁদ তোমার সেই এক দুই করে ছয়টি পুত্র। ছয় পুত্র, ছয় পুত্র, ছয় পুত্র, সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে আমি ফিরিয়ে পাবো ছয় পুত্র। তবে আর কি পাবো আমি যদি করে চাঁদ তুমি আমার পূজা তোমার মিত্র বর ওঝা ধনন্তরী আমি ফিরিয়ে দেব চাঁদ। ফিরিয়ে দেবে মিত্র বর ওঝা ধনন্তরী বাল্যকালের বন্ধু আমার ফিরিয়ে পাবো এই তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে আমি কলাপুরী বাগান ফিরিয়ে পাবো আমার ছয় পুত্র সকল কিছু ফিরিয়ে পাবো। তবে বিলম্ব কেন? এতদিন যা ভুল করেছি সেই ভুলের সংশোধন আজ এই চার সদাগর করবে করবে তোর পূজায় চার সদাগর। তুই কি বললি চাঁদ? হ্যাঁ তুমি দেবে মোর রাঙ্গ চরণে বসু তুলে দেব দেব। বিলম্ব নয়, বিলম্ব নয় চাঁদ, দাও দাও তুমি একবার আমার চরণে পুষ্প তুলে দাও চাঁদ। তবে বিলম্ব কেন? হও তুমি তোমার পদ্ম আসন অধিষ্ঠান এই চার সদাগর তোমার স্বর্ণ ঘর মস্তকে নিয়ে তাথই তাথই করে নৃত্য করবে করবে তোমার পুজো। বেশ যদি তাই হয় পদ্ম আসনে আমি অধিষ্ঠান হলাম চাঁদ। সে নিজেকে বলে দেবী যার সর্বশরীর অলংকার নয় সর্বশরীরে নাগের অলংকার। নিজেকে বলে দেবী সামান্য সিজু আর বেদিনী তোর এত প্রত্যাশা এই চার সদাগরে হস্তে পুজো নিয়ে মিটিয়ে দেব আমি মিটিয়ে দেব তোর সকল মনের আশা। আজ তোর সাজানো স্বপ্ন ওই রঙিন স্বপ্নকে আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেবো এই সাগর সঙ্গমে। কি করলে চাঁদ তুমি? কি করলে পুজোর বিনিময়ে সেই দিনে চাঁদ তুমি সেই পথের ধুলি ধুলি মুছে দেব চাঁদ সেই তোমার তরি মহাকার। তুই কিছু করতে পারবি না এই চাঁদ সদাগরকে তোর সাহস থাকে তুই অদৃশ্যা কেন হচ্ছিস সর্বকে আই দেখি তোর কত সাহস। তাই শোনে চাঁদ তুমি চিনলে না চাঁদ তুমি আজ মনসার আরতি বংশ দামি নাও রাখবো তোমার পাতি। তুই যদি দেবী হতিস পারতিস না এক এক করে ছয় পুত্রকে গ্রাস করতে তুই একটা কাল সাপিনি। তবে চাঁদ কি যদি তুমি আমার পুজো দাও আমি তোমার সম্পূর্ণ ফিরিয়ে দেবো। এই চাই না ছয় পুত্র বলি পুত্রের মতো বলি চাঁদ তুমি একবার মা বলি মোর আঙ্গতরে পুষ্প তুলে তুমি আই আমার সম্মুখে আই 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 আহ। তবে দেবে না চাঁদ আমার চরণে পুজো? ওই দেব না, দেবে না, ওই দেব না, দেবে না। হে সদাগর মনসা পূজা কর, হে সদাগর মনসা পূজা কর, আমি দেবী
একবার কর পূজা পুষ্পাঞ্জলি দিলে মনে পঙ্গল হবে তালি দহে দ্বিতীয় হবে পুষ্পাঞ্জলি যদি তুমি আমায় করো অপমান ভরা ডুবি আমি কালী দহে মনসার চরণে একবার করো পূজা মনসার চরণে একবার করো পূজা পূজা বহু আশা করেছিলাম তোমার নিকটে, ভেবেছিলাম দেবে তুমি পুষ্প জল, তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। শোনো চা কি বললে তুমি আজ এই কালীদয় অপমান দেখবো কিভাবে তোমার যতক্ষণ রিঙ্গা ধন রত্ন নিয়ে নিজের দেশে ফিরে যাও। কি করবি তুই, তুই কি ভুলে গেছিস এই কালীদহের জল তেরো তল, ডিঙ্গা মধুকর মোর চোদ্দ তল, কি করবি রে সিজুয়ার বেদিনী মনস। তবে শোনো চা কি এই শিবিনন্দিনী মনস অসম্ভবকে সম্ভব করতে পারে চা, এই তোর মনের আশা সকল আশা আমি ব্যর্থ করে দেব। তবে শোনে রেখো বানিয়ার চার সাদাগা, সামান্য মাত্রের মানব হয়ে রাবণের মতন তুমি অহংকার করেছো চা, তোমার অহংকারকে আমি একটু একটু করে চা আমি ভেঙে দেব। এই তুই আমার অহংকার কি ভেঙে দিবি, সাহস থাকে তুই আমার সম্মুখে আয়, তোর আমি মনের আশা মিটিয়ে দেবো এই সাগর তীরে। তবে তোমার জানার ইচ্ছা কি জ্বলন্ত অগ্নিশিখা? তবে তুই শুনে রাখ, তুই যদি জ্বলন্ত অগ্নিশিখা হস আমি প্রবল বৃষ্টির বজ্র, আমি চলবো চা ডালে ডালে, এই আমি চলবো পাতায় পাতায়, আমি শিব নন্দিনী মানসা, আমি শিব উপাসক চাষাগর, তুমি কাঁদবে চা এই কালীদহের কুলে। এই চাষাগর কাঁদতে শিখেনি, কাঁদতে হলে তুই কাঁদবি, এই চাষাগর আসবে তুই কাঁদবি না চা, যদি কাঁদতে হয় ধরার বুকে তবে কাঁদবি একমাত্র তুমি চা, তুই কাঁদবি আমি নয় চা, কাঁদতে হবে তোমাকে। তোমরে ভাতার ছাড়ি আজ এই সম্মুখে আমার শুভযাত্রার কালে বাধা হয়ে এসেছিস, তোকে সম্মুখে যখন পেয়েছি একবার মেরেছিলাম ভেঙেছি কাঙ্কালি, এবার ভাঙবো তোর মাথার কুলি। পালিয়েছে পালিয়েছে ওই সিজুয়ার বেদিনী, এই হেতাল যষ্টির ভয়ে পালিয়েছে, তাই তো আর বিলম্ব নয়। কোথায় মাঝি ভাই? হ্যাঁ বাবু, আর বিলম্ব নয়। কাকে গাল দিয়েছিলেন বাবু? ওই সিজুয়ার বেদিনী মনসা এসেছিল, সে নিজেকে নাকি ভাবে দেবী, কি চাইছে আমার কাছে পুজো চাইতে এসেছিল। পুজো? হ্যাঁ হ্যাঁ, যখন অত হাতে পায়ে ধরছে তো পূজাটা দিয়ে দে। ওই থাক দিতে হবে না, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক আছে দিতে হবে না, থাক
জয় মা মনসার জয়। ওই আপনি আমাকে ডরিয়ে দিয়েছে গাধা, যদি উচ্চারণ করতে হয় অন্য কারুর নাম নয়। ডরিয়েছেন কেন? ভাই ওটা ডরিয়ে দিচ্ছি না, বলতে হয় যে ভয় পেয়ে গেছি বাবু। না বাবু, আপনি যখন হুলকি মারলেন কি না, তো আমি ডরিয়ে গেছি। শুধু জয় ধ্বনি দেবে মা শিবানীর নামে। ঠিক আছে বাবু। বলো জয় মা শিবানীর জয়। জয়। জয় শিব শম্ভুর জয়। জয়। সুন্দর ভাবে সারি গান গাও মাঝি ভাই, এগিয়ে চলো চম্পলার দিকে, আমরা কিন্তু দেশে ফিরে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে সারি গান গাইছি। বেশ। ও নাইয়া রে, নাইয়ের বাঁধন তুলা রে, কোন দেশে যাও ভাই আরে নাইয়া, চম্পানি নগরে চলো, কোন দেশে যাও ভাইয়া, ও নাইয়া রে, নাইয়ের বাঁধন শিবানীর জয়। জয় শিব শম্ভুর জয়। দিদি বলি যে
বুঝো চম্পানি নগরে, কেমন করে পাপ বুঝো চম্পানি নগরে, কি করে আমি বুঝে যাবো দেখতে পারি বলে যাও ভগ্নি দিদি গো, তোর আমি উত্তম যুক্তি দেবো ভগ্নি, ওরে যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তি দিতে পারি ভগ্নি, যুক্তি অধিকারি কম যুক্তি হবে ভগ্নি জয়বিশোরি, কম যুক্তি হবে ভগ্নি জয়বিশোরি দিদি। কিন্তু কি করে দিদি গো ভগ্নি, চন্দ্রধরা উত্তর পাঠান বাণিজ্য পরিত্যাগ করে নিজের চম্পলাতে গমন করতে চলেছে। হ্যাঁ দিদি, তুই কি তার নিকটে গিয়েছিলি? গিয়েছে দিদি, চাঁদকে আমি বুঝছে বলেছি পুত্রের মতন দাও একটিবার মোর মান রাগচরণে পুষ্প তুলে, কিন্তু সে দেয়নি দিদি গো, এই সে করেছে আমায় অপমান দিয়েছে ধিক্কার লালছুরা বঞ্চনা। এই তো সুবর্ণ সুযোগ, তুই স্মরণ করে এক করে চার মেঘ ৬৪ মেঘিনীকে, তারাই পারবে তোর কার্য সিদ্ধি করতে, তারপরে যদি কার্য না হয় সৃষ্টি করবি তুই শিলাবৃষ্টিকে, তাতে যদি তোর কার্য না হয় লাস্টে রয়েছে পবন পুত্র হনুমান, সেই পারবে, কারণ জানিস ভগ্নি কালীদহের জল হচ্ছে ১৩ তাল আর চন্দ্রধর মধুকর ডিঙ্গা নির্মাণ করেছে ১৪ তাল, তাই তো হনুমানকে বলতে হবে তার ডিঙ্গাখানাকে যেন উলট পালট করে দেয়, নইলে কিন্তু ডিঙ্গাখানা ডুবানো যাবে না ভগ্নি। বেশ দিদি গো, যদি তাই হয় তুমি আশীর্বাদ করো আমার। আমার আশীর্বাদ সর্বদাই সর্বক্ষণে তোর মস্তকে তো থাকবে ভগ্নি। এই তো আমায় যুক্তি দিয়েছেন দিদি, তোরা আর বিলম্ব নয়, এই মুহূর্তে ইন্দ্রদাদার কাছে দিয়ে আমি শিলাবৃষ্টি ভিক্ষা চেয়ে নিয়ে এসে বর্ষণ করাবো সেই কালীদহের কুলে, আর দেখবো সে তাম্বিক জাতকে কিভাবে আমার চরণে পূজা অর্চনা করে না। বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সে জুয়া পরিত্যাগ করে সেই ইন্দ্রদাদার নিকটে। আরে ওই তো একদিকে দর্শন করি আমি আমারই ভক্ত চাঁদকে, আরেকদিকে তাকিয়ে দেখি আমি আমারই কন্যা মনসা, তাদের বিবাদ সমাপ্ত হয় না, কেননা আমার মানুষ কন্যা মনসা বিশ্বমাজের বিশ্বপূজিকা হবে বলেই ছুটে যাই বারবারে করি ওই চাঁদের সম্মুখে, দূর দূর করে দাঁড়িয়ে দিই তাকেই দেবীর স্বীকৃতি দিয়ে নেই না, তাই তো আমি ধ্যানে ভগ্ন করব। পিতা 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 যেন ধ্যানে মগ্ন রয়েছে, পিতা আমি তোমার কন্যা মনসা এসেছি, তুমি ধ্যানে ভঙ্গ করো। কে একে মনসা, জানতে পারি আজ অসময়ে এসেছ আমার কৈলাস ধামেতে, কি বা কারণে বলতে পারে মনসা? পিতা গো
আজ এসেছি আমি তোমার কাছে অনুমতি নিবার জন্য। অনুমতি 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 এমন কি অনুমতি চাই আমার কাছে? তুমি তো আমার কন্যা হলে যদি পিতার কাছে প্রকাশ করে ভালো, তোমার অনুমতি আমি পালনই করব, এমন কি অনুমতি চাও? ওগো পিতা, তুমি তো জানোই পিতা গো, তোমার ভক্ত সেই বণিক চাঁদ, সে আমায় দিতে চাই না পুষ্পজল। আর যতদিন না চাঁদ মো রাঙা চরণে পুষ্পজল দেবে না, ততদিন আমি দেবীত্ব অর্জন করতে পারবো না, মনসা আমি স্বর্গে প্রবেশ করতে পারবো না, স্বর্গের সিংহাসন গ্রহণ করতে পারবো না। একে বললে একদিকে আমার চাঁদ, একদিকে তুমি, আমি কার দিকে তাকিয়ে দেখবো? কিন্তু না না, আমারই তো ভক্ত চাঁদের সৌদাগরী, তাকে বুঝিয়ে বলেছো তুমি? হ্যাঁ গো পিতা, আমি তাকে বুঝিয়ে বলেছি। তারপর কতবার তোমার জয় চাঁদের কাছে, ততবার যে পিতা আমি অপমান হয়ে ঘুরে আসি পিতা। কি বললে? কিছু কষ্ট করলে পরে অবশ্যই ফল পাওয়া যায় মনসা, এখনো সময় রয়েছে। তুমি যদি বিশ্বমাদের বিশ্বপূজি কাহ দেবীর স্বীকৃতি পাবে অর্জনই, তাই তো তুমি তো দেবীর স্বীকৃতি পাই পেলে না, তাহলে কি অনুমতি চাই আমার কাছে জানতে পারি? পিতা গো বলো, তুমি তো জানোই পিতা তোমার কন্যা মনসা তোমার কাছে অনুমতি না নিলে সে মর্তভাবে কোনো কার্য করে না। তাহলে বলো না মনসা, এমন কি আমার কাছে অনুমতি চাই? পিতা তুমি আমায় দেবে অনুমতি, তুমি আগে একটিবারে বলো আমায় অনুমতি। হ্যাঁ, তুমি তো আমারই মনসা কন্যা, তোমাকে অনুমতি না দিয়ে কি থাকতে পারি? কিন্তু জানতে পারি এমন কি অনুমতি চাও আমার কাছে? তুমি আমাকে এই অনুমতি দাও যেন সেই বাণিক চাঁদ সাদা ঘরের এক দুই করে 72,000 মাছি মাল্লাকে চোদ্দ ডিঙ্গাকে করতে চাই সেই কালী দহের কুলে জলে মগ্ন। সে হতে পারে না মনসা, কেন না? সে মর্তধামের চাঁদ সৌদাগর হলে আমার পরম ভক্ত, যে ভক্ত আমারই আমার রাঙা চরণে পুষ্প জল নিবেদন না করে অন্য জলে গ্রহণ করে না, সেই ভক্তকে এই কর্ম করতে দিতে পারি না মনসা। ফিরে যাও এই কৈলাস ধাম থেকে, ফিরে যাও তুমি ওই জানি অনুমতি, তুমি যে চাও না আমি যেন বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা না হয় মনসা। হ্যাঁ পিতা, এটা কি করে হয় কিন্তু জানো মনসা? তুমি কেন ভুলে যাচ্ছ যে চাঁদ সৌদাগর আমার পরম ভক্ত হয়েছে সত্যই, তার যে কোনো দোষই নেই। কিন্তু পিতা বলো, তুমি কি সেই ভুলে গেছো সেই দিনের কথা? কোন দিনের কথা? যেই দিন সেই বণিক চাঁদ বাণিজ্য সমাধান করতে যায় সেই দিন বিনা দোষে বিনা অপরাধে ব্রহ্মদেবকে বন্দী করেছিল। তারপর সেই ব্রহ্মদেব অভিশাপ করেছিল, কি বললি? এক দুই করে তার চোদ্দ ডিঙ্গা হবে কালী দহের কুলে ভরা রুবি। কি বললি? ব্রহ্ম অভিশাপে ব্রহ্ম, ব্রহ্ম অভিশাপে ব্রহ্ম অভিশাপ। এ কি বললে মনসা? চাঁদের মস্তক রয়েছে ব্রহ্ম অভিশাপে, তাই না? কিন্তু জানো মনসা, তুমি যখন এসেছো পিতার কাছে বড় আশা করে অনুমতি নিতে, তাই না? তোমায় অনুমতি দিতে পারি আমি সত্যই, কিন্তু কিন্তু তারপরে স্মরণে করো তুমি ফুল খেয়ে, কিন্তু মূল খেয়ে না, যদি চাঁদ সৌদা করে সে কালী দহের কুলে প্রাণ বিসর্জনে করে তাহলে কোনোদিন দেবীতে অর্জন করতে পারবে না, তুই বিশ্বমাদের বিশ্বপূজিকা হতে পারবি না মনসা। চাঁদকে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে, যদি চাঁদ প্রাণে বেঁচে থাকে তাহলে একদিন না একদিন তোমার রাঙা চরণে দেবী পুষ্প জলে। বেশ, সেই চাঁদকে তো প্রাণে বাঁচিয়ে রাখতে হবে পিতা, না হলে যে আমি দেবী তর্জন করতে পারবো না পিতা গো। মনসা বারে বার বলে কিন্তু তুমি ভুলে যেও না, ফুল খেয়েও কিন্তু মূল খেয়েও না মনসা, ফুল খেয়েও কিন্তু মূল খেয়েও না। পিতা আমায় অনুমতি দিয়েছে সেই চাঁদের এক দুই করে চোদ্দ রানি ডিঙ্গাকে করতে হবে, আর বিলম্ব নয়, ইন্দ্রদাদার কাছ থেকে এসেছি আমি চেয়ে সেই 64 মেঘ মেঘিনী শিলা বৃষ্টি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো সে আমি কালী দহের কুলে বর্ষণ করাবো সেই চাঁদের ডিঙ্গার উপরে। ও মাঝি ভাইয়া যাও রে,
আমার চোখের সম্মুখে আমার তেরোখানা ডিঙ্গা যেন কালি দহের জলে মগ্ন হয়ে গেল। বাবু আমাকে রক্ষা করুন। বাবা মাঝি ভাই, এই বিপদের সময় আমি আমার আমার আরাধ্যা দেবী মা ভবানীকে স্মরণ করব। সেই আমায় বিপদ থেকে রক্ষা করবে, সেই আমায় রক্ষা করবে, বিস্তাই হবে। মা গো চেয়ে দেখো, মা চেয়ে দেখো, আজ তোমার পুত্র চাঁদ বড় বিপদে পড়েছে। মা গো একটিবার রক্ষা করো মা, এই অধম চাঁদকে রক্ষা করো। ও দেখা দে দেখা দে মা ভবানী, দেখা দে দেখা দে দেখা দে মা ভবানী, দেখা দে মা। আজ চারদিকে বড় বিপদে পড়েছে মা, রক্ষা করো মা। তবে কি চাঁদের কোনো বিপদ হয়েছে? দাদা এ মাত্র কৈলাস পরিত্যাগ করে ছুটে যাবো এই মর্তের বাড়িতে। এসো না গো, আজ নিয়ে চলো ওই মর্ত ধামে, এসো। ওই আমি আধাশক্তি মহামায়া দে ও দিয়ে
হইতো হইতো চাঁদ আজ আমার মামা বলে স্মরণ করে আর বিলম্ব হই ছুটে যাবো এই চাঁদের নিকটে দেখো চাঁদের এমনই কি বিপদে মা এসেছো মা চেয়ে দেখো মা চেয়ে দেখো তোমার ভক্ত চাঁদের আজ কি অবস্থা মা এই কালীদহের কুলে এক এক করে তেরোখানা ডিঙ্গা আমার তলিয়ে গেল মা এ কি বললে চ হ্যাঁ মা গো আমি শোনো চ তোমারই কোনো ভয় নেই আমি বুঝতে পেরেছি চাহতি ওই তো দু চক্ষি কালে মনসার চক্রান্ত তাই তো এক এক করে তোমারই তেরোখানা ডিঙ্গাকে করেছি তবে সেই সিজু আর মেদিনী মনসার চক্রান্তে আমার আমার এই তেরোখানা ডিঙ্গা কালীদহি জলে ডুবে গেছে মা রক্ষা করো মা রক্ষা করো আমার এই মধুকর ডিঙ্গাকে মা তবে শোনো চাঁদ বলো আর তোমার কোনো ভয় নেই দেখবো ওই দু চক্রিকারি ওই পাতাল বাসিনী কি করে তোমার এই মধুকর ডিঙ্গাকে করে যাই জল আজ আমি তোমার ডিঙ্গাই থাকবো কান্ডারি ভেসে বেশ মা গো তুমি আমার এই মধুকর ডিঙ্গাই কান্ডারি রূপে থেকো মা নিয়ে চলো আমার ওই ওই চম্পানির নগরে মা আমাদের ভয় নেই মা তোমাদেরই কোনো ভয় নেই হো দরিয়ার মাঝি রে মন মজাইলি রে এবার চলো দেশে যা দরিয়ার মাঝি রে মন মজাইলি রে এবার চলো দেশে যা জয় মা শিবানী জয় কোথায় পবিত্র হনুমান যাও তুমি সে জলের মধ্যে পাঠিত করে আসো জলে মগ্ন জয় শ্রীরাম জয় শ্রীরাম ও দরিয়ার মাঝি রে মন মজাইলি রে এবার চলো সেই মুহূর্তে যাবো সে আমি পিতার কৈলাসে আমি পারবো না বুঝি পিতা গো কেন পারবে না একমাত্র তোমার জন্য পিতা আমার জন্য হ্যাঁ আমি তো তোমায় আদেশ করেছি আদেশ করেছে সত্য হেই কিন্তু আমি যে কখনো ভাবিনি পিতা তুমি আমার মাতা চণ্ডীকে সে পাঠাবে তার মধুকা ডিঙ্গার উপরে কান্ডারি হওয়ার জন্য কি বললি মনসা হ্যাঁ তাহলে তোর কি মাতা চণ্ডী রয়েছে কান্ডারি হয়ে হ্যাঁ পিতা ওই কালীদহের কোলে তবে কি তুমি পাঠাওনি এখানে তবে কি তুমি পাঠাওনি সে মাতা চণ্ডীকে আমি আমি তো তোমার মাতা চণ্ডীকে পাঠাইনি সে কালীদহের কোলে সে চাঁদকে রক্ষা করে বাড়ি তোরে কিন্তু ওই আমি তো দেখতে পাই না তোমার মাতা চণ্ডী নেই তাহলে কি সব হয়ে গেছে ওই মর্তের মাটিতেই কারি না হেড় কুলি ওই চাঁদকে রক্ষা করে বার্তারি শুনো মনসা কি বিলম্ব অপেক্ষা করো তোমার মাতা চণ্ডীকেই হাত ধরে টানতে টানতে নিয়ে আসবো আমি এই কৈলাস শিখরে আমি তোমায় কত দিলাম অপেক্ষা করো ছুটে যাই কোথায় চণ্ডী জয় মা শিবানীর জয় মন তোরে পারলাম না বুঝাইতে রে তবে এসো আজ দুই বোনে আজ মিলে আজ সে চাঁদের
দিনটাকে আমরা রক্ষা না চন্ডি তোর মনের আশা পূর্ণ হবে না কিন্তু কেন ওই না বলে না জানি এই মূর্তির মাটিতে এসেছিস ওই চাঁদকে রক্ষা করি বাড়ি তোরই তবে চন্ডি ধরো আমার হাত টানতে টানতে নিয়ে যাও তোমায় ওই কৈলাস শিখরে রক্ষণ নয় প্রভু আমি যেতে পারবো না ওই কৈলাস শিখরে কি বলছো চন্ডি ভমাজি যেতে হবে ওই কৈলাস শিখরে তবে শোনো চন্ডি এসো না আমি ভক্তকে ছেড়ে কখনো যেতে পারি না ওই কৈলাস শিখরে তাহলে শোনো চন্ডি মনে রেখো কি আমি হলাম ঋষি তবে শোনো আমি হচ্ছি শিবানি শোনো চন্ডি আমি হলাম মহাকাল তবে শোনো তুমি যদি হও মহাকাল আমি হচ্ছি মহাকালী আমি হলাম ভৈরব চন্ডি তুমি হচ্ছ ভৈরব তবে আমি হচ্ছি ভৈরবী শোনো চন্ডি তাহলে তুমি যাবে না আমার ওই কৈলাস শিখরে না না কি করে হই যে করে হোক না কেন আমার মানুষ সন্ন্যাসের কথা দিয়েছি তার মতো চন্ডিকে নিয়ে যেতে হবে কৈলাস শিখরে না না ছোট আশ্রয় নিতে হবে আমার চন্ডি আমি তোমায় পরীক্ষা করছিলাম পরীক্ষা সাতি ভক্তকে তুমি কতটা ভালোবাসো তাই এসেছি ভক্ত যখন বিপদে পড়েছে রক্ষা করি বাড়ি তোরে দুইজন গান্ডারি হই চাঁদকে রক্ষা করব ঠিক বলেছ তবে আর বিলম্বর হই এসো আজই চাঁদ ভক্ত আমার এই পড়েছে বিপদে তাকে আমরা রক্ষা করব চলো চন্ডি আমার হাতটা ধরো তবে আমি সিঁড়িকে কানে যাই জয় শিব শিব চন্ডি পথের কাটা মাটির সরিয়ে দিয়েছে কোথায় কোথায় পাবন পুত্র হনুমান শক্ত করে হাল ধরবে এই পাবন পুত্র হনুমান বুঝতে পেরেছি মা চন্ডি গেছে আমার কৈলাসে তাই আমাকে রক্ষা করার জন্য তোমায় পাঠিয়েছে চাঁদের প্রণাম গ্রহণ করো প্রভু পুজো কার চরণে মনসার চরণে কিছুতেই নয় যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি আমি মনসা পুজো করবো না রক্ষা করব একি এই তোমার জন্য মধুকর নিন্দা জলে বন্ধ।